বাংলাদেশের সর্বোচ্চ বেতনের চাকরি কোনগুলো? এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। কেউ চাইলেই এ নিয়ে কোনো নির্ভুল প্রতিবেদন তৈরি করতে পারবে না। এর পেছনের মূল কারণ, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের বেতন সম্পর্কে কোনো সরকারি প্রতিবেদন বা জরিপ নেই। এ কথা কারো অজানা নয়। চাকরির বাজার কখনো স্থিতিশীল হয় না, এটা কখনো ওপরে আবার কখনো বা নিচের দিকে নেমে যায়। তারপরও কিছু বিষয় বিবেচনা করে সময়ের সর্বোচ্চ বেতনের ১০টি চাকরি নিয়েই এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে একে একে সময়ের সেরা ১০টি চাকরি ও বেতন সম্পর্কে জেনে নিই। নাম্বার ১০, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়াররা সাধারণত নির্মাণ কাজের প্রজেক্টের পরিকল্পনা, ডিজাইন, কাঠামো রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। যে কোনো প্রজেক্টের কাজ শুরু করতে হলে সিভিল ইঞ্জিনিয়ার প্রজেক্টের জন্য জরিপের কাজ করে প্রতিবেদন প্রকাশ করে, এমনকি প্রজেক্ট ব্যবস্থাপকের কাজও করে থাকে। ইঞ্জিনিয়ারিং জগতে সবচেয়ে পুরাতন প্রকৌশল বিজ্ঞান হল সিভিল ইঞ্জিনিয়ারিং। এই জন্য পুরো কৌশলকে সকল ইঞ্জিনিয়ারিংয়ের মা বলা হয়। সিভিল ইঞ্জিনিয়াররা বহুজাতিক কোম্পানি বা স্থানীয়ভাবে স্বনামধন্য কোম্পানিতে কাজ করে খুবই খুশি। একজন সিভিল ইঞ্জিনিয়ারের বেতন তার অভিজ্ঞতা এবং কোম্পানির ওপর নির্ভর করে। যদি কারো কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকে, তবে তিনি বাংলাদেশের প্রতি মাসে কমপক্ষে ৫০,০০০ টাকা আয় করেন। এটি দেশের শীর্ষস্থানীয় চাকরিগুলোর মধ্যে একটি। নাম্বার ৯, হিসাবরক্ষক। একজন হিসাবরক্ষক এমন একজন ব্যক্তি যিনি নিরীক্ষার অ্যাকাউন্টিং কার্যক্রম বা কোনো সংস্থার আর্থিক কার্যাবলী তত্ত্বাবধান করেন। তিনি একটি ফার্ম বা কোম্পানির অভ্যন্তরীণ অ্যাকাউন্টিং বিভাগে কাজ করেন। অ্যাকাউন্টিং বাংলাদেশের উচ্চ বেতনের চাকরির একটি। একজন হিসাবরক্ষক বাংলাদেশে প্রতি মাসে কমপক্ষে ৫০,০০০ টাকা উপার্জন করে, যা ৫০% কোম্পানি প্রদান করে। কিন্তু সিনিয়র লেভেলের অ্যাকাউন্টেন্ট প্রতি মাসে ১,০০,০০০ টাকার বেশি আয় করেন। আপনি যদি এই পেশায় বেশি অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনার ব্যবসা সম্পর্কিত কোর্সে ডিগ্রি থাকতে হবে। সেই সাথে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে বেতনের পরিমাণ আরও বেড়ে যাবে। নাম্বার ৮, বিচারক। বাংলাদেশে বেশি বেতন প্রদানকারী চাকরিগুলোর মধ্যে অন্যতম একটি হল বিচারকের চাকরি। বিচারকরা হলেন একজন পাবলিক অফিসার, যিনি আইন আদালতে মামলা শুনতে এবং যাচাই করার অধিকার রাখেন। তিনি প্রশাসনের অভিযুক্ত একজন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশে একজন বিচারকের মাসিক বেতন ৩৭,৪০০ টাকা থেকে ১,২৯,০০০ টাকা। বিচারকেরা তাদের চাকরির সাথে যুক্ত অনেক দায়িত্বের কারণে প্রচুর পরিমাণে বেতন পান। মানুষের ভাগ্য বিবেচনা করা একটি খুব কঠিন কাজ এবং তারা উচ্চ বেতনের অধিকারী। ২০২১ সালে জরিপের মতে বিচারকের চাকরিও বেশি বেতন প্রদানকারী চাকরির একটি। নাম্বার ৭, সোশ্যাল মিডিয়া মার্কেটার। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কদর দিনে দিনে বেড়েই চলেছে। এই বিষয়ে যে যত বেশি অভিজ্ঞ, সে তত বেশি বেতন পেয়ে থাকেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় যেখানে একটি কোম্পানির পণ্য এবং পরিষেবাগুলি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে বাজারজাত করা হয়। মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন বাড়ছে, যার কারণে প্রায় সব কোম্পানি তাদের পণ্য ও সেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজারজাত করতে চায়। আশ্চর্যজনক হলেও এটাই সত্য যে একজন শিক্ষক বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মার্কেটের থেকে কম আয় করেন। সাম্প্রতিক পরিসংখ্যান দেখায় যে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বাংলাদেশে প্রতি মাসে কমপক্ষে ৬৫,০০০ টাকা আয় করে। আপনি যদি আরও বেশি উপার্জন করতে চান, তবে আপনাকে সোশ্যাল মিডিয়ার সাথে আরও অভিজ্ঞ হতে হবে, তাহলে এর চেয়েও বেশি বেতন পেতে পারেন। সবকিছু নির্ভর করছে আপনার সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতার ওপর। নাম্বার ৬, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সময়ের সবচেয়ে স্মার্ট ও বেশি বেতন পাওয়া চাকরির একটি হল সফটওয়্যারের চাকরি, যাকে অনেকে মোবাইল অ্যাপ ডেভেলপারও বলে থাকেন। মোবাইল অ্যাপ ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন একজন ব্যক্তি যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটিতে ডিগ্রি অর্জন করেছেন। তার অবশ্যই প্রোগ্রামিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশে মাসিক কমপক্ষে ৯৫,০০০ টাকা আয় করেন। এই প্রাসঙ্গিক যোগ্যতার সাথে বাংলাদেশে কয়েকটি পেশা পাওয়া যায়, যার কারণে এই চাকরিতে বেশি বেতন দেওয়া হয়। এটি শুধু বাংলাদেশে উচ্চ বেতনের চাকরি নয়, সারা বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই মোবাইল অ্যাপ ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরিও দেশের সেরা ১০ বেতন প্রদানকারী চাকরির একটি। নাম্বার ৫, আর্থিক বিশ্লেষক। একজন আর্থিক বিশ্লেষক এমন একজন ব্যক্তি যিনি একটি সংস্থার আর্থিক তথ্য পরীক্ষা করেন। তিনি একটি আর্থিক সিদ্ধান্ত নিতে, ঝুঁকি ব্যবস্থাপনা করতে এবং একটি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণে সাহায্য করবেন। এটি একটি পেশাগত কাজ এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজটি খুবই খাঁটি। আর্থিক বিশ্লেষকদের সিকিউরিটিস, গবেষণা, ইকুইটি, বিনিয়োগ, রেটিং ইত্যাদি বিশ্লেষণ করতে হবে। একজন আর্থিক বিশ্লেষক বাংলাদেশে কমপক্ষে ১,০০,০০০ টাকা আয় করেন। এটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে সর্বোচ্চ বেতনের কাজ। আপনি যদি আর্থিক বিশ্লেষক হতে আগ্রহী হন,
তবে অবশ্যই ব্যবসায় শাখা থেকে স্নাতক কমপ্লিট করে অবশ্যই চার্টার্ড আর্থিক বিশ্লেষক কোর্সটি সম্পন্ন করতে হবে। নাম্বার চার, ব্যাংক ম্যানেজার। একজন ব্যাংক ম্যানেজার এমন একজন ব্যক্তি যিনি ব্যাংকের সামগ্রিক দায়িত্বে থাকেন। তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যে কোনো ব্যবসা বা ব্যক্তিকে লোন দিতে তার অনুমতি প্রয়োজন। বাংলাদেশে একজন ব্যাংক ম্যানেজারের মাসিক বেতন সর্বনিম্ন 30,300 টাকা থেকে সর্বোচ্চ 1,05,000 টাকা বা আরও বেশিও হতে পারে। কোটি কোটি টাকার সমস্ত তহবিল এবং বিনিয়োগের সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ব্যাংক ব্যবস্থাপকের। তিনি ব্যাংকের শাখাগুলিকে প্রচার করেন, গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার সমাধান করেন, বিক্রয় নির্ধারণ করেন এবং প্রধান কার্যালয়ে রিপোর্ট জমা দেন। সুতরাং ব্যাংক ম্যানেজার এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য উচ্চ বেতনের দাবিদার। নাম্বার তিন, আইনজীবী। একজন আইনজীবী এমন একজন ব্যক্তি যিনি ক্লায়েন্টদের জন্য মামলা পরিচালনা করেন এবং বিভিন্ন বিষয়ে আইনি অধিকার এবং দায়িত্বের বিষয়ে পরামর্শ দেন, মামলায় ক্লায়েন্টের পক্ষে লড়ে থাকেন। একজন আইনজীবীর কাজ হল ক্লায়েন্টের সমস্যাগুলি শোনা, ক্লায়েন্টের সাথে আলোচনা করা এবং ক্লায়েন্টকে সঠিক পরামর্শ দেওয়া যা ক্লায়েন্টের ক্ষেত্রে প্রয়োগ করতে সাহায্য করবে। যদিও আইনের ডিগ্রি পাওয়া খুব কঠিন, একবার ডিগ্রি পেলে আপনি অনেক উপার্জন করতে পারবেন। বাংলাদেশে একজন আইনজীবীর মাসিক বেতন 30,000 টাকা থেকে 1,05,000 টাকা। আইনজীবীদের উচ্চ বুদ্ধিমত্তার জন্য তারা ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করে যাতে তারা বড় মজুরি অর্জন করতে পারে। একজন সফল আইনজীবীর সাহায্যে আপনি অনেক অর্থ সঞ্চয় বা উপার্জন করতে পারেন এবং মৃত্যুদণ্ডও এড়াতে পারেন। সেরা বেতন প্রদানকারী চাকরির মধ্যে এই আইনজীবীর চাকরিও একটি। নাম্বার দুই, ডাক্তার বা সার্জন। ডাক্তারি পেশা একটি মহৎ পেশা, আর এই ডাক্তারি পেশার সেক্টরে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সার্জন। সার্জনরা শিক্ষা, ক্লিনিক্যাল কেয়ার এবং বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের অস্ত্রোপচারের অসাধারণ সাফল্য চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে। ফলস্বরূপ অনেক মানুষের জীবন বাঁচানো হয়েছে এবং দীর্ঘায়ু বৃদ্ধি পেয়েছে। সমালোচনামূলক প্রকৃতির কারণে সার্জন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতনের চাকরি। বাংলাদেশে একজন সার্জনের মাসিক আয় 44,500 টাকা থেকে 1,54,000 টাকা। একজন সার্জনকে তার পেশায় উচ্চ ঝুঁকি নিতে হয়, ব্যাপক জ্ঞান অর্জন করতে হয় এবং উচ্চ শিক্ষা নিতে হয়, যা উচ্চ বেতনের চাকরির জন্য একটি অপরিহার্য উপাদান। নাম্বার এক, রেডিমেড গার্মেন্টস সেক্টরের চাকরি। বাংলাদেশ সারা বিশ্বে গার্মেন্টস এবং টেক্সটাইল আইটেমের জন্য সুপরিচিত। সস্তা এবং উচ্চমানের পণ্যের কারণে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অধিকাংশ বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস আইটেম কিনছে। বর্তমানে বাংলাদেশে অনেক গার্মেন্টস জব পাওয়া যায়। গার্মেন্টস সেক্টরে সর্বোচ্চ বেতনের চাকরি হচ্ছে জিএম জেনারেল ম্যানেজার, পিএম প্রোডাকশন ম্যানেজার, গার্মেন্টস মার্চেন্টাইজার, ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইত্যাদি। বাংলাদেশে একজন পোশাক শ্রমিকের মাসিক আয় 16,500 টাকা থেকে 9,54,000 টাকা। আপনি যদি বেশি এবং প্রচুর পরিমাণে বেতন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার জানা মতে ভিডিওটিতে আলোচিত এই 10 চাকরির বাহিরেও কি কোনো চাকরি রয়েছে যেখানে এই চাকরিগুলোর চেয়ে বেতন বেশি প্রদান করে থাকে? থাকলে কমেন্ট করে অবশ্যই এসবের থেকেও বেশি বেতন প্রদানকারী চাকরিগুলোর নাম জানিয়ে দিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের বিশেষ এই প্রতিবেদনটি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।